আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু ওবাদ প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ আর সেই সাথে বরকতময় এই মুহূর্তে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের ন্যায় আজকেও আজকে আমন্ত্রিত হয়েছে আমাদের সাথে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ও গবেষক হজরত মারানা মোহাম্মদ লুৎফুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দর্শক নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিনই আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলে থাকি আজকেও একটি বিষয় নির্ধারণ করেছে আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে দেনমোহর এবং যৌতুক এ বিষয়টি নিয়ে কথা বলবো মোখতারামের সাথে কোরআন এবং সুন্নাহের আলোকে যে মোহতারাম দেনমোহর এবং যৌতুক প্রথমত আমরা দেনমোহরের ব্যাপারে কোরআনের দৃষ্টিভঙ্গি সরাই দৃষ্টিভঙ্গি কি এ ব্যাপারে কি কোনো আয়াতে কারিমা নাজিল করেছেন আল্লাহ তালা আলহামদুলিল্লাহ কফা আবাসাল মাবাদ ধন্যবাদ আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় দুটি ছোট ছোট্ট বিষয় দেনমোহর এবং যৌতুক আমাদের সমাজে এ দুটো নিয়েই একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে বা আমরা অনেক পরিবারের মধ্যে দেখতে পাই দেনমাহর এবং যৌতুক দুইটা নিয়ে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয় প্রথম আপনি দেনমোহরের কথা বলেছেন বৈবাহিক জীবনে অর্থাৎ বিবাহ করার একটি অন্যতম শর্ত হচ্ছে দেনমহর্ষ এই দেনমোহরটা কেন দিনমোহর নারীকে দিতে হয় স্ত্রীকে দিতে হয় এটার বিষয়টা হচ্ছে স্ত্রীকে একেবারে শরীয়তের ভাষায় তাকে ভোগ করার জন্য যে টাকাটা দিতে হয় যে দিনমোহরটা দিতে হয় এটি আর লালন ফরস করে দিয়েছেন এটা কোনো নফল না বা সুন্নত না এমন অজীব না আর যার যতটুকুন সামর্থ্য রয়েছে সে ততটুকুনই সেই পরিমাণেই দেনমোহর দিতে হবে এ ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে সুর আর নিশার মধ্যে পরিষ্কার করে আল্লাহ রবাহ আলমিন বলছেন যে ও আত নিসা আতকুহিনা নেহেলা যে তোমরা খুব মনের চিত্তে আনন্দ চিত্তে দেনমোহর তোমরা প্রদান করবে এটা ব্যাপার এখন এই দেনমোহর কত হবে মেয়ে পক্ষ চাচ্ছে যাতে করে বড় ধরনের একটা বাজেট নিতে পারে বড় ধরনের একটা ফিগার নিতে পারে ছেলেদের কাছে আদায় করে পক্ষান্ত ছেলে চাচ্ছে আমি যাতে করে একটু কম পয়সা দিয়ে পারি কেন এটা কেন হবে এটা তো ইসলামের শরীয়তের মধ্যে নাই দেনমাহরটা হবে স্বামী এবং হবু স্বামী ও হবু স্ত্রী যেটাকে বোঝায় তাদের সমন্বয় কার কতটুকু অ্যাবিলিটি সের কতটুকু অ্যাবিলিটি আছে কতটুকু টাকা পয়সা দেওয়ার মতন যোগ্যতা আছে তার ভিত্তিতে এবং নারী অর্থাৎ স্ত্রী সে কতটা মানে উচ্চ বংশের সুশিক্ষিত কতটা সুন্দর সব মিলিয়েই একটা বিষয়টা আসবে এখানে কিন্তু আমরা দেখি গার্ডিয়ানরা গার্ডিয়ানরা বসে নেই যে বিষয়টা অর্থাৎ বৈবাহিক সম্পর্কে যারা আবদ্ধ হচ্ছে পাত্রপাত্রী তো তাদের মধ্যে ডিসকাস না করে ছেলের ইনকাম সোর্সটা বিবেচনা না করে তার উপরে যে টাকাটা চাপিয়ে দেওয়া হয় যাতে করে পরবর্তীতে অনেকে এই ধরনের কথাও বলে থাকেন আমাদের সমাজে খুবই দুঃখজনক যে কোনোভাবে যেন পরবর্তীতে ছাড়তে না পড়ে কোনো কারণে এই যে এই ধরনের দেখুন একটা মহৎ কাজে নিয়তে শুরুতে যে বিষয়টা একটা গলদ বা শুরুর ভূমিকাই তারা একটা তাদের মধ্যে একটা নিয়তের মধ্যে একটা তারতম্য বা বদনিয়ত রয়েছে সেটি হচ্ছে বরং হাদিসের ভাষা হচ্ছে ইন্নামাল আমল বিল নিয়াত যে সমস্ত কাজের সফলতা আনে নিয়তের উপর ভিত্তি করে এখন আপনার কন্যাকে আপনি বিবাহ দিলেন আপনার ধারণা হচ্ছে পাঁচ লাখের টাকা সাত লাখ নিতে পারলে ছেলেটা টাইট থাকবে বা কোনো দিন দিলে পরে সাত লাখ টাকা আদায় করা যাবে আপনার শুরুতে যদি এমনটি নিয়ত থাকে তাহলে কি করে ওই কাজটি সফল হয় এই এটি তা নাম এই এটা একটা ফরজ এবাদাত ওয়াতহ্ন উজুর ফারি ফারিদাহ হ্যাঁ কোরআন শরীফে সুরা নিসার মধ্যে এভাবেই বলা হয়েছে যে এই ফরজটা আদায় করে দিতে হবে এখন এত একটা বড় অ্যামাউন্ট ধরে যে অ্যামাউন্ট সেলের পক্ষে দেওয়া সম্ভব না তারপর বাসন রাত্রে গিয়ে মাপ টাপ চায় কেউ মাফ করে দেয় কেউ দেয় না নানান ধরনের একটা কাহিনী ঘটে যায় যদি স্ত্রী মাফ না করে তাহলে এই বৈবাহিক সম্পর্কটা তো তখন অবৈধ হয়ে যাবে নিঃসন্দেহে তো আমাদের সমাজে অনেকে অনেক ধরনের কথা বলে থাকেন মাহরে ফাতেমি বলতে একটা মহর বোঝায় ফাতেমা রাসুস আসসালাম এইটা আবার ফাঁকি ঝুঁকি দেওয়ার জন্য মহরে ফাতেমি এইটা কি বর্তমানে মহরে ফাতেমি এইটা এখন বর্তমান যে যুগ টেকনোলজি যুগ টাকা পয়সা বা সব স্ট্যাটাস মিলে এখন যে অবস্থান সেই অবস্থানটা আমাদের গ্রহণ করতে হবে এখন আপনি যদি মনে দশ হাজার টাকা কেউ কেউ বলে যে ম ফিমি ফাতিমি দশ হাজার টাকা এটা বলেন যে এক লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা বলে কিন্তু মনে রাখতে হবে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এইটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য না আপনি নিঃসন্দেহে জানেন যে ফেতরা হয় না রমজানের সে যে ফেতরা এই ফেতরাটা কিন্তু ইসলামিক ফাউন্ডেশন একটা মোটামুটি বলে ষাট টাকা বা টাকা কিন্তু এটা সবচেয়ে দেশের বড়ো বড়ো শিল্পপতির জন্য এই টাকা প্রযোজ্য কারণ দিলে আদায় হবে কিন্তু তার জন্য আরও বেশি দিতে হবে সেই জন্য যার যতটুকু তহফিক আছে না একটা ছেলে এক লাখ টাকা মাসে ইনকাম করে ব্যাংকে বা বিভিন্ন জায়গায় বড়ো বড়ো চাকরি করে এক লাখ টাকা ইনকাম করে দুই লাখ টাকা ইনকাম করে সে যদি এখন মোহরে ব্যবস্থা মনে করে যে মোহরে ফাতেমি দিয়ে আমি বিয়া করব এটা তার জন্য ঠিক না তো মুফতারাম আলোচনা করছেন আমরা মুখতারামের কাছ থেকে আলোচনা শুনেছি দেনমোহরের বিষয়ে এবার আলোচনা শুনবো যৌতুকের বিষয়ে অনেকেই কিন্তু আমাদের সমাজে রয়েছে যারা পাতৃপক্ষের বা কনে পক্ষের বাবা মার উপরে প্রেশার ক্রিয়েট করে চাপ প্রয়োগ করে আপনার বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেক জিনিস নিয়ে আসেন আলটিমেটলি কেউ কেউ বলে থাকেন ছেলে একটু শুদ্ধ ভাষায় বলেন যে ডিমান্ড করেছেন আবার কেউ সরাসরি যৌতুক বলেন কেউ বলে থাকেন হাদিয়া আলটিমেটলি আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে এবং ইসলামী শরিয়া এই বিষয়টা কতটুকু বৈধতা দিয়েছে আপনি দেখুন এই যৌতুকটা দাবি করে ছেলে বিশেষ করে আর একটা পয়েন্ট পায় যে আমি এত টাকা দেনমহল ধার্য করছি যেহেতু আমি পাঁচ লাখ টাকা দেবো আমাকেও পাঁচ লাখ টাকার মাল দিতে হবে এখান থেকে কিন্তু শুরু হয় অনেক ক্ষেত্রে সূত্রটা এখান থেকে শুরু হয় যাই হোক এটা যেন না হয় যৌতুক একটা অভিশাপ যৌতুক হচ্ছে যৌতুক খাওয়া হারাম একজন মুসলমানের জন্য শুকরের মাংস খাওয়া কুকুরের মাংস খাওয়া যেমনিভাবে হারাম ঠিক যৌতুক ডিম্যান্ড করে নেওয়া হোক আর হাদিয়ার নামে নেওয়া হোক কৌশল অবলম্বক কৌশল অবলম্বন হোক এটা পরিপূর্ণভাবে হারাম এটা জায়েজ নেই একজন কন্যাপক্ষের কাছ থেকে একজন ছেলে সে এই সমস্ত দাবি পেশ করে যে ছেলে লেখাপড়া করেছে এই করছে সেই করছে এখন একটা মোটরসাইকেলতে শুরু করে নানান ধরনের টাকা পয়সা অনেক কিছু সে ডিমান্ড করে এই যে যৌতুক এটি হচ্ছে একটা অভিশাপ এটা ছোট লোক যারা সবচেয়ে পুওর ম্যান্ডেট যারা যাদের বংশ পরিচয়ে একেবারে নাই বললেই চলে যাদের আত্মমর্যাদা নাই এমন সব লোকেরা কিন্তু আসলে এই এই কাজটি বেশি করে থাকে বলে আমরা মনে করি সুন্দর বাবা সুন্দর মায়ের সন্তানেরা এই কাজটি করে না যেহেতু ইসলামরা নিষেধ করেছে কারণ কন্যাপক্ষকে টাকা দিতে হবে ওই যে দেনমোহর টাকা দিতে হবে তারপরে কাপড় থেকে শুরু করে সব কিছু বহন করতে হবে ছেলের সেখান থেকে কন্যার বাবার কাছ থেকে এইভাবে প্রেশার ক্রিয়েট করে আনা মানি বিরাট একটা অভিশাপ দেখবেন আমরা দেখতে পাই অনেকের মেয়ে বিবাহ দিতে দিচ্ছে টাকা পয়সা জমি জমা বিক্রি করে আর আল্লাহ কাছে বলে আল্লাহ তুমি আমার এতগুলো কন্যা দিলা এই যে একটা অভিশাপ দিচ্ছে কিন্তু তা না রসুল আকরম সাল্লাম তিনি স্ত্রীদেরকে বিবাহ করেছেন টাকা পয়সা দিয়ে এবং কোনো মহরানা দিন আদায় করেননি এবং এমনকি এমনও আমাদের হাদিস শরীফের ভিতরে এমন অনেক ঘটনা রয়েছে যে সমস্ত সাবিদের টাকা পয়সা ছিল না রসুল আকরম নিজে দিয়েছেন অথবা কাউকে বলেছেন তোমরা সহযোগিতা করো এই সহযোগিতার ভিত্তিতে টাকা পয়সা দিয়ে তারপর আদায় করে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে এখনো আমরা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেখতে পাই যে স্ত্রীর ওপরে চড়াও হয়েছেন স্বামীরা এই যৌতুকের দাবিতে তো এই ধরনের স্বামীদের ব্যাপারে কোনো ইনফরমেশন বা কোনো মেসেজ আছে কি হাদিসে যে এদের পরিণাম কি হবে দেখুন এই যে যৌতুকের টাকা নিয়ে আসলো এটা তো হারাম টাকা এই টাকা দিয়ে সে যা করবে সবটাই হারাম হয়ে যাবে রসুল আকলাম সাল্লাম যৌতুক প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং ইসলাম এটাকে পরিপূর্ণ হারাম মনে করেছে অতএব আমাদের সকলের উচিত যে এই যদি আমি যৌতুক না আনি আর যৌতুক না দেয় সমাজ সুন্দর হবে আজকাল যৌতুকের বিরোধী বিভিন্ন আন্দোলন চলছে কিন্তু মনে রাখতে হবে ইসলাম কি বলছে নারীর মর্যাদা দিয়েছে ইসলাম নারীকে সম্মান করতে শিখিয়েছে পুরুষকে বলেছে তুমি টাকা পয়সা দিয়ে তুমি একটা বধূ নিয়ে আসবে কোনো অবস্থাতে ডিমান্ড করতে পারবে না কিন্তু আমাদের সমাজে কিন্তু আর একটা দেখা যায় গিফটের নামে আরেক ধরনের চাঁদাবাজি চলে যেমন বিবাহ করার সময় ছেলেকে গিফট করে এটা কি আচ্ছা গিফট গিফট হচ্ছে এমন একটা জিনিস করলে খুশি না করলে কোনো সমস্যা নাই গিফট যদি না করে তাহলে দেখা যায় যে স্ত্রীর উপর নির্যাতন শুরু করে দেয় আমরা সমাজ দেখতে পাই যে স্ত্রীর উপর নানান ধর নির্যাতন করে শুধুমাত্র যৌতুক না দেওয়ার কারণে তো এটা স্পষ্ট এবং আল্লাহ রাসুল হাসান তো তাদের ব্যাপারে যা সে তো এক হিসাবে স্ত্রীর হক আদায় করলো না বংশ স্ত্রীর ওপর প্রহার করলো তো এরা তো হাসর ময়দানা মোহতারাম আল্লাহ রাসুল বলছেন যে যারা এই ধরনের কাজ করবে তারা বিকলঙ্গ হয়ে বিকৃত হয়ে হাসর ময়দানে উপস্থাপিত হবে তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন এর এরপরে যে বিষয়টি আমাদের যারা ছেলেপক্ষ বা মেয়ে পক্ষ দ্বিপাক্ষিকভাবে যখন পাত্রকে পাত্রীর কাছে দিচ্ছেন বা পাত্রীকে পাত্র কাছে পাত্রস্থ করছেন তখন মোহরানা ধার্য করার ব্যাপারে এটা দায় দায়িত্ব কি অভিভাবকের উপর বর্তায় না আলটিমেটলি ছেলে মেয়েদের উপরে বর্তায় না ছেলেমেয়ের দুজনের পরামর্শ তত তার সমন্বয় এই জিনিসটা হবে ছেলে বলবে আমার এত টাকা আমার পুঁজি আছে বা এত আমার এবিলিটি আমি তোমাকে দুই লাখ টাকা দিন মোহর দিতে পারি সেক্ষেত্রে মেয়ে যদি সেটাকে স্বীকার করে না স্বীকার করে নেবেন এখানে ওই ভগ্নিপতি বলে চাচা বলে মামা বলে টাকা একটু বাড়াই দেন এটা দর্কসাকর্ষের সৃষ্টি হয় এই যে একটা কেনা মতন বিষয় এটাতে একটু অসম্মান করা হয় নারীকে এটা ইসলাম এভাবে বলে না আরেকটি বিষয় আমাদের সমাজে দেখা যায় এই উপমহাদেশে যে আমরা বেজোর সংখ্যাকে নির্ধারণ করে থাকি যে নয় লক্ষ নিরানব্বই হাজার নয় শত নয় টাকা এটা এক টাকা কাজী সাহেবরা আবার একটু একটু বেশি বলে কারণ ওনাদের এক টাকা বাড়াইলেই ওনারা এক হাজারে একটু টাকাটা বেশি দিতে পারে না এরকম বেজের সংখ্যা অন্তত ওই কাবিনের টাকায় মানে মহারানার টাকার মধ্যে কোনো বরকত নাই বা এটা কোনো প্রযোজ্য না এরকম কোনো সুযোগ নাই অনেক সময় হাদিস শরীফে আমরা কিছু সংখ্যা নয় সংখ্যা তারপরে সংখ্যা এগুলো একটু আমরা অনেক গুরুত্ব রয়েছে কিন্তু মহানার টাকায় পাঁচ লক্ষ

প্রপার ওয়েতে আমাদেরকে মোহরানা আদায় করা তৌফিক দান করুন সেই সাথে যৌতুকের মতো সামাজিক ব্যাধি থেকে আল্লাহ রব আলমিন যেন আমাদের সবাইকে হেফাজত করেন এই দোয়া ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সে দোয়া রইল সকলের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু